হ্যালো বন্ধুরা, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শহরের সব ক্লাবগুলোতে এখন পূজার কাজ খুব জোরে সোরে চলছে। তো চলুন আজকে আপনাদের পূজা প্রস্তুতির তৃতীয় পর্বে আমরা আগরতলা শহরের কয়েকটি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখাই। প্রথমেই আমরা চলে এলাম মৎস্যমুন। এখানে রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব, যেখানে এবারের পূজার থিম ভ্যাটিকান সিটি। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশ ও কাঠের বেশ বড় সড়ো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যা এখনই দেখতে খুব সুন্দর লাগছে। আমি নিশ্চিত পুরো কাজ সম্পন্ন হলে এই প্যান্ডেলটি খুব সুন্দর লাগবে দেখতে। বলা যেতে পারে আগরতলা শহরের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে এটি অন্যতম। ফ্লাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমরা চলে যাচ্ছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি দেখার জন্য। আগের বছর ওনারা বুর্জ খলিফা বানিয়েছিলেন, যার ভিডিও আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবছর চিত্তরঞ্জন ক্লাবের বিশেষ আকর্ষণ আদিযোগী শিবা। বাসের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবছর ওনারা বাইরে থেকে 40 ফুটের আদিযোগী স্ট্রাকচার বানিয়ে নিয়ে আসছেন। পূজার সময় লাইটিং ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ওনারা খুব সুন্দরভাবে ওনাদের থিমকে আমাদের সামনে তুলে ধরবেন। এবার আমরা চলে এলাম রাম ঠাকুর সঙ্গের পূজা প্রস্তুতি দেখার জন্য। ওনারা কাজ শুরু করেছেন কিছুদিন আগে, কিন্তু আজকে এসে দেখতে পেলাম অনেকটা কাজ এগিয়ে গেছে। রাম ঠাকুর সঙ্গের এবারের পূজার থিম হলো মা আসছে মাটির ঘরে। একেবারে অভিনব একটা থিম। অন্যান্য ক্লাবের থেকে থিমটা একটু আলাদা। মনে হচ্ছে এবার রাম ঠাকুর সঙ্গ থেকে আমরা নতুন কিছু দেখতে পাবো। রাম ঠাকুর সঙ্গের পূজার প্যান্ডেল তো সুন্দর হয়ই, কিন্তু ওনাদের মূর্তি প্রতি বছরই অসাধারণ হয়। এবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। এখনও কত কাজ বাকি, কিন্তু এই মূর্তিটা দেখতে এখনই এত ভালো লাগছে। এবার আমরা চলে যাচ্ছি শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থার পূজা প্রস্তুতি দেখার জন্য। ঐকতান যুব সংস্থার এবারের পূজার থিম মায়াপুরের ইস্কন মন্দির। অনেকদিন আগেই ওনারা প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। বাঁশের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এখন তার উপর প্লাইউডের আবরণ দেওয়া হচ্ছে। যদি ঠিকঠাকভাবে ইস্কন মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হয় এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে এটা নিশ্চিত যে দর্শনার্থীর ভিড় সামলানো মুশকিল হয়ে দাঁড়াবে।
তো এবার আমরা চলে এলাম সেন্ট্রাল রোডের শিব বাড়ির পূজা প্রস্তুতি দেখার জন্য। ওনাদের এবারের থিম গুজরাটের নীলকণ্ঠ মন্দির। এবার উষাবাজারের ভারতরত্ন সংঘের পূজার থিমও কিন্তু নীলকণ্ঠ মন্দির। আপনারা যদি উষাবাজারের পূজা প্রস্তুতি দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সেন্ট্রাল রোড শিববাড়ি প্রতি বছরই সুন্দর প্যান্ডেল তৈরি করেন এবং ওনাদের মূর্তিও হয় দারুণ। যদিও উষাবাজারের মতো বড় স্ট্রাকচার না, তারপরও মনে হচ্ছে পুরোটা কাজ সম্পন্ন হলে উষাবাজার থেকে কোনো অংশে কম মনে হবে না। এদিকটায় ওনারা মূর্তি তৈরি করছেন যা পরবর্তী সময়ে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়া হবে। এবার আমরা চলে যাব নেতাজি চৌমুনি। আর নেতাজি চৌমুনি যাওয়ার পথে রাস্তার ডান পাশে ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেল রয়েছে। এখনও কাজ আগের মতোই, হয়তো ভেতরে কাজ চলছে। তো চলুন এবার আপনাদের নেতাজি প্লে ফোরামের পূজা প্রস্তুতি ঘুরে দেখাই। এবছর ওনাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। ওনাদের কাজ অনেকটা এগিয়ে গেছে, বাঁশের স্ট্রাকচার মোটামুটি দাঁড়িয়ে গেছে, এখনও অনেকটা কাজ বাকি আছে। আগের বছর ওনাদের থিম ছিল অযোধ্যার রাম মন্দির। উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি। তো এবারের যে প্যান্ডেলটি এটা অনেকটা উঁচু হবে, পুরো কাজ সম্পন্ন হলে নিশ্চিতভাবেই এই প্যান্ডেলটি খুবই সুন্দর লাগবে। এবার আমরা চলে এলাম মেলার মাঠে অবস্থিত এগিয়ে চলো সংঘের পূজা প্রস্তুতি দেখার জন্য। এই ক্লাবের থিম এবার বাকি সব ক্লাব থেকে আলাদা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবছর ওনাদের থিম রাবণের লঙ্কা। ওনারা একটি কাল্পনিক প্যান্ডেলের সাহায্যে আমাদের সামনে রাবণের লঙ্কাকে তুলে ধরবেন। ব্যক্তিগতভাবে আমি খুব এক্সাইটেড এই প্যান্ডেলটা দেখার জন্য। যখন পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে আপনাদেরও নিশ্চয়ই দেখাবো পুরোটা প্যান্ডেল। তার জন্য কী করতে হবে? এখনই সাবস্ক্রাইব করে নিন আমার ত্রিপুরা ইউটিউব চ্যানেল এবং প্রেস করুন বেল আইকনে। আপনারা উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূজা প্রস্তুতির প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিও দেখে নিতে পারেন। এবার আমরা চলে এলাম আজকের ভিডিওতে শেষ ক্লাব অর্থাৎ প্রান্তিক ক্লাবের পূজা প্রস্তুতি দেখার জন্য। ওনাদের এবারের পূজার থিম চন্দ্রযান থ্রি। প্রথম পর্বের ভিডিওতে আমরা আপনাদের বলতে পারিনি এই ক্লাবের থিম কী ছিল, কিন্তু আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন ওনাদের পূজার থিম চন্দ্রযান থ্রি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। চন্দ্রযানের এই থিমটি আমাদের জন্য একটা গর্বের বিষয়। দেখা যাক ওনারা কতটুকু তুলে ধরতে পারেন চন্দ্রযান থ্রিকে আমাদের সামনে। তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো আজকের ভিডিও
অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন ক্লাবের পূজা প্রস্তুতি আপনারা দেখতে চান তাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ।